This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় নিহত এবং আহতের সংখ্যাটা ক্রমশ বেড়ে চলেছে। এখনো পর্যন্ত মৃতের সংখ্যাটা দাঁড়িয়েছে ২৬১, কিন্তু সংখ্যাটা আরও বাড়ার আশঙ্কা থেকেই যাচ্ছে। একেবারে ঘটনাস্থলে প্রথম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধিরা, আমাদের সহকর্মীরা। শান্ত এই মুহূর্তে আরও একবার সরাসরি ঘটনাস্থল থেকে। শান্ত, এখনকার ছবিটা একদমই তোমাকে আমি এখনকার ছবিটা দেখাবো। আমার ক্যাম্পাসের মাখনকে বলবো দেখানোর জন্য। যে ট্রেনের বগিগুলো এখনও পড়ে রয়েছে সেই ট্রেনের বগিগুলোকে ক্রেন দিয়ে তুলে সাইডে আনা হচ্ছে, যাতে সেইখানে কি কোনো বডি আদৌ আছে কি না। কারণ ইতিমধ্যেই সাউথ ইস্টার্ন রেলের যে সিপিআরও আদিত্য চৌধুরী তিনি কিন্তু জানিয়ে যে রেস্কিউ অপারেশন শেষ হয়েছে। বডি যে কটা বগিতে ছিল সে কটা প্রায় শেষ হয়ে গেছে। কিছু বডি থাকতে পারে, সেইগুলো কোথায় রয়েছে তা সেগুলোর জন্য বগি প্রায় তুলে আনা হচ্ছে। ২৬১টা দেহ উদ্ধার হয়েছে। তবে এই ট্রেন অ্যাক্সিডেন্টগুলো কিন্তু একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে মঞ্জিরা। যে প্রশ্নটা মূলত হচ্ছে যে এত বড় অ্যাক্সিডেন্টটা হলো কিভাবে, কারণ ট্রেনের গতিটা কি রকম ছিল যাতে ১ নম্বর লাইন থেকে ৩ নম্বর লাইনে থাকা মালগাড়ির দিকে লাইনচ্যুত হবার সঙ্গে সঙ্গে মালগাড়ির দিকে চলে গেল, বা গতি কোথায় ছিল, কীরকম ছিল যে করমণ্ডল এক্সপ্রেস সরাসরি মালগাড়ি এক্সপ্রেসকে ধাক্কা মেরে তার ইঞ্জিনটা মালগাড়ির ওপরে উঠে গেল। অর্থাৎ একাধিক প্রশ্ন কিন্তু উঠতে ইতিমধ্যে শুরু করেছে। তাহলে কি গতি অনেকটাই ছিল, নাকি শুধু লাইনচ্যুত না অন্য কোনো কারণ আছে? এই বিষয়গুলো কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন আকারে উঠতে শুরু করেছে রেল আধিকারিকদের মধ্যেই। একই সঙ্গে হ্যালো, হ্যাঁ শান্ত বলো। জশবন্তপুর এক্সপ্রেস যে জশবন্তপুর এক্সপ্রেস যেটা হাওড়ার দিকে আসছিল, সেই ট্রেনটা কেন যখন দেখছে যে ট্রেনটা আড়াআড়ি পড়ে রয়েছে সেই ট্রেনটা কেন থামলো না? অর্থাৎ যে কবজ ডিভাইস রয়েছে সেই ডিভাইসটি কি কোনোরকম কাজ করেনি? যে ব্রেক কষার যে ডিভাইস সেই ডিভাইসটি কি কাজ করেনি? অর্থাৎ একাধিক প্রশ্ন কিন্তু এই অ্যাক্সিডেন্ট ঘিরে যত বেলা গড়াচ্ছে তত কিন্তু উঠতে শুরু করেছে। আর সেই কারণে কিন্তু অস্বস্তিতে পড়তে হচ্ছে রেল আধিকারিক থেকে রেলমন্ত্রীকে, কারণ রেলমন্ত্রীকে এই বিষয়ে যখন বারবার প্রশ্ন করা হয় তিনি শুধু মোড়টা ঘুরিয়ে দেন তদন্তের দিকে। কিন্তু এই ধরনের অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে একটা ট্রেন ১ নম্বর লাইনে রয়েছে, তার এতটা লাইনচ্যুত হলো সে ২ নম্বর লাইন টপকে 3 নম্বরে চলে গেল, সেখানে মালগাড়ি দাঁড়িয়ে ছিল মালগাড়ির ওপরে উঠে গেল। এই একাধিক প্রশ্নে কিন্তু কোনো উত্তর মিলছে না। কেউ কেউ বলছে মালগাড়িকে ধাক্কা মেরে মালগাড়ি আর করমণ্ডল এক্সপ্রেস একই লাইনে ছিল, কিন্তু তার কোনো সত্যতা মিলছে না। দাবি করছে স্থানীয়রা, কিন্তু সত্যতা মিলছে না। রেল আধিকারিকরা বলছে ওই ১ নম্বর লাইন থেকে 3 নম্বর লাইনে চলে যাওয়া। হামসফর এক্সপ্রেস যে ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছে সেটাকে হাওড়া স্টেশনে ফিরিয়ে আনা সম্ভব হবে, কিন্তু করমণ্ডল এক্সপ্রেসের কিন্তু ক্ষতিগ্রস্ত পরিমাণ অনেকটাই বেশি। 15টা বগি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে, আর বাকি বেশ কিছু বগি রয়েছে যেগুলো এই যে কোচগুলো এই বগিগুলো এগুলো তো LHB এবং এগুলো তো অত্যাধুনিক, তাহলে এইভাবে ছিটকে যেতে পারে সেই প্রশ্নটাও তো থাকবে। একদমই LHB অত্যাধুনিক বলা হচ্ছে। LHB একমাত্র এখন ভারত সরকার রেলমন্ত্রক জোর দিচ্ছে LHBর কোচের ক্ষেত্রে। সেই জায়গাতেই প্রশ্ন উঠছে কি এমন গতি ছিল যে একটা লাইন থেকে 3 নম্বর লাইনে চলে গেল? যে আঘাতে সে আঘাতের জোরটা কতটা ছিল যে সরাসরি ইঞ্জিনের মাথার উপরে চলে গেল? আমি মাখনকে বলবো দেখানোর জন্য ওই ইঞ্জিনটা কী করে একটা মালগাড়ির ওপর উঠে যেতে পারে, অর্থাৎ গাড়িটা কত জোরে ছিল যে একটা মালগাড়ির ওপর উঠে যেতে পারে। অর্থাৎ এই ধরনের প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে রেল আধিকারিকদের মধ্যে, রেল বোর্ডের মধ্যে প্রশ্ন শুরু করেছে। যিনি চালক ছিলেন তিনি, তার সঙ্গে কথা বলার চেষ্টা করা হচ্ছে। তার মূলত তিনি জানতে পারবেন যে ঘটনাটা কি হয়েছিল। হামসাফর এক্সপ্রেসের যে চালক আছে তার সঙ্গে কথা বলা হচ্ছে। অর্থাৎ সব মিলিয়ে প্রত্যেকের সঙ্গে কথা বলে কিন্তু নির্দিষ্ট কারণে পৌঁছানো সম্ভব যে কি কারণ ঘটেছিল। সকাল থেকে যে কারণগুলো আমরা বিশ্লেষণ করছি সেগুলো কিন্তু রেল আধিকারিকদের প্রাথমিক অনুমান, আমরাও বিষয়টা জানাচ্ছি, কিন্তু কেউ কিন্তু নির্দিষ্ট করে কি ঘটনা ঘটেছিল কিভাবে হলো। একটা ইঞ্জিন চলে গেল মালগাড়ির উপরে। এই যে ট্রেন মূলত দুর্ঘটনাগ্রস্ত, তো এই ক্ষেত্রে এদের চালকরা কেমন আছে, এদের সঙ্গে কি কথা বলা গেছে বা যোগাযোগ করা গেছে, সে সম্পর্কে কোনো তথ্য রয়েছে? एकदम ही देखो করমণ্ডল एक्सप्रेसर दूजन चालक किन्तु भुवनेश्वर एम्से भर्ती रही है तारा जथेष्ट गुरुतर जखम हो तारा किन्तु भर्ती रही है। अन्यदिके হামসাফার एक्सप्रेसर चालक जखम हो तबे तार जखमटा ततटा बेशी नय। तबे जे করমণ্ডল एक्सप्रेसर जो लोको पाइलट छिलो से किन्तु खड़गपुरे नेमे गियेछिलो से किन्तु आमादेर प्रतिनिधि जानियेछे जे ओई ट्रेनेर मध्ये कोनो यांत्रिक त्रुटि छिलो ना। तिनि शालिमार थेके खड़गपुर पर्यन्त अत्यंत निर्विघ्नेई ट्रेनटाके निये एसेछे। ताहले समस्याटा कोथाय हलो? খড়গপুর থেকে এই বালাসরের মাঝখানে এইখানে সমস্যাটা হলো, চাকার কোনো সমস্যা হলো, ইঞ্জিনের কোনো প্রবলেম হলো নাকি? শান্ত বুঝতে পারছি তুমি এই মুহূর্তে আবারো পরিস্থিতির দিকে নজর রাখো, তোমার সঙ্গে বারে বারে আমরা কথা বলবো। আপাতত তোমাকে ধন্যবাদ। এদিকে গত রাতের এই যে ভয়ঙ্কর একটা স্মৃতি, ভয়াবহ একটা স্মৃতি চোখের সামনে ভাসছে। দুই বগির মাঝে ৫ ঘন্টার বেশি সময়ে আটকে ছিলেন শ্যামনগরের বাসিন্দা রবি বিশ্বাস আর সঞ্জয় দাস। পরে রেলকর্মীরা এসে উদ্ধার করেন এদের দুজনকে। কেরালা যাওয়ার কথা ছিল রবি আর সঞ্জয়। করমণ্ডলে চেন্নাই করে চেন্নাই থেকে ফের কেরালাগামী ট্রেন ধরার কথা ছিল তাদের। বালেশ্বরে দুর্ঘটনার কবলে পড়ে করমণ্ডল এক্সপ্রেস। দীর্ঘক্ষণ দুটি বগির মাঝখানে আটকে ছিলেন এই দুজন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বালেশ্বর হাসপাতাল থেকে মেদিনীপুর হাসপাতালে স্থানান্তরিত করা হয় রবি বিশ্বাসকে। আর অনন্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, অনন্তর সঙ্গে রয়েছেন এদের পরিবার। অনন্ত, কতটা উদ্বেগের মধ্যে কাটাতে হয়েছে এই পরিবারকে, এখন কেমন বোধ করছেন এরা, কি বলছেন এরা? দেখো চরম উৎকণ্ঠায় রয়েছে পরিবার। শুধু চোখের জল তাদের যেন শেষ হয়ে গেছে। কাল রাত থেকে তারা কেঁদে চলেছে। মা এবং দিদি এবং বাবা চলে গেছে সেই রবির কাছে, যে রবি বিশ্বাস এবং এলাকার বন্ধু সঞ্জয়। রবি সঞ্জয় দুজন মিলে কেরালার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। কাঠের মডেলের তারা কাজ করে এবং এই ঘটনা শোনার পর থেকে রাতেই সেই রবির ছবি নিয়ে তার মা এবং বোনে বসে আছে, কখন রবি সুস্থ অবস্থায় ফিরবে। একটু জেনে নিই তা কি কি উৎকণ্ঠার মধ্যে, কি চোখের জল কেন, কত তো চোখের জল চান। চাই ভাই সুস্থ হয়ে বাড়ি আসুক, আর কি বলবো। ট্রেন দুর্ঘটনায় মানে অ্যাক্সিডেন্ট হওয়াতে তার দুটো বগির মাঝখানে পড়েছিল, ৫ ঘন্টা আটকে ছিল। চেঁচামেচি করাতে তাও দেখতে পেয়ে তাকে নিয়ে হসপিটালে ভর্তি করে। এবার সকালবেলা বাড়ির লোকরা খুঁজে পায় না, তারপর হসপিটালে দেখে ওইখানে, ওটা বালেশ্বরে, ওইখান থেকে ট্রান্সফার করে দিয়েছে আপনার মেদিনীপুরে। মেদিনীপুর নিয়ে যাচ্ছে। কাল রাতে কিভাবে জানতে পারলেন? ওই খবর 10:30টার সময় খবরে দেখাতেই আমরা জানতে পারি। বুঝছি মাসিমা, রাতে খাওয়া দাওয়া হয়েছে? না, খাওয়া দাওয়া হয়নি। ওই খবরটা দেখছি ও আমার ছেলের বউ 8টার সময় জানতে পারছে। মোবাইল আমাদের বলিনি, যে বয়স্ক মানুষ বলবো না, শরীরটা খারাপ হয়ে যাবে। তারপরে ওই বাচ্চাটা বলছে, ও ঠাকুমা তুমি 10:30টার খবরটা চালাও না। 10:30টার খবর চালিয়ে দেখি কি ওই দুর্ঘটনায় ট্রেন, ওইগুলোই দেখাচ্ছে খালি। কষ্ট, বহুত কষ্ট হচ্ছে। আর ছেলে কষ্ট হবে না, আমি চাই ভালো হয়ে বাড়ি আসুক। না, কিচ্ছু করিনি। আমরা ওই ওদের সঙ্গে যোগাযোগ চলে গেছে, ওখানে যাই হোক কি খুঁজে বার করছে ওই ওরাই জানে, আমরা এসব কিছুই জানি না। খাওয়া দাওয়া তো বন্ধ, রান্না হবে, দেখা যাক। বাচ্চাটার জন্য কিছু তো করতে হবে। না, এই খবর শুনে খাওয়া যায়, গলা থেকে ভাত নামবে না, এই জল খেয়ে আছি। হ্যাঁ, তো সেই তোই বসে আছি। না, ও কথা বলার অবস্থায় নেই। বললো তো পা ভেঙে গেছে, শরীর খুব আঘাত লাগছে, কোমরে লাগছে। ওই ছেলের বউটা ভিডিও কল করছিল, আগে আসছিল যারা, বললো যে কথা বলার অবস্থা নেই, ছেলের বউ বললো। হ্যাঁ, সঞ্জয়ের সাথে গিয়েছিল। হ্যাঁ, সঞ্জয়ের সাথে গেছিল। কাজ করে ওরা। সঞ্জয়কে তো সঠিক ভালো চিনি না, ও তো শুনছি ভাইয়ের সঙ্গে যাচ্ছিল। ওই সঞ্জয় প্রথম যাচ্ছে কাজে ওর সঙ্গে। হ্যাঁ, অনন্ত বুঝতে পারছি, অর্থাৎ ছেলের অপেক্ষায় রয়েছে পরিবার, ফিরে আসুক সুস্থ হয়ে, এমনটাই কামনা করি আমরাও। আর একটা ছবিও রয়েছে, হাওড়া স্টেশনে যাই, কারণ সেখানে পরিযায়ী শ্রমিকরা যারা ফিরছেন তাদের সঙ্গে রঞ্জিত সরকার রয়েছেন আমার প্রতিনিধি, তা তিনিও কথা বলবেন। রঞ্জিত, রঞ্জিত এই মুহূর্তে তুমি যাদের সঙ্গে রয়েছো তারা কি বলছেন, তাদের থেকে কি প্রতিক্রিয়া পাচ্ছ? রঞ্জিত, জীবন মৃত্যু, মৃত্যুর যে হাতছানি, সেই হাতছানিকে অর্থাৎ মৃত্যুকে জয় করে তারা ফিরেছে। এই মুহূর্তে তোমাকে একটু চাঁদটাকে দেখাতে বলবো। এই মুহূর্তে বেশ কিছু পরিযায়ী শ্রমিক তারা কিন্তু সেই ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং সেই ট্রেনে উপস্থিত ছিলেন, অর্থাৎ করমণ্ডল এক্সপ্রেসে উপস্থিত ছিলেন এবং প্রত্যেকেই কিন্তু বিহারের বাসিন্দা। তারা কিন্তু এই মুহূর্তে চিকিৎসা করাচ্ছেন এবং এখানে যে ক্যাম্পটা লাগানো হয়েছে, অর্থাৎ যে রেলের পক্ষ থেকে যে ক্যাম্প চলছে সেইখানে তাদের চিকিৎসা হচ্ছে এবং তাদের যে তিক্ত অভিজ্ঞতা, आप लोग तो थे, क्या क्या हुआ था, घटना क्या हुआ था? अचानक सर ट्रेन का पलटी मार दिया सर, उसमें ट्रेन पलटी हो गया। और रात को क्या रात को क्या हुआ था? रात को सर अचानक सर ट्रेन पलटी मार दिया सर, पलटी मार दिया। और आप लोग किधर का रहने वाले हैं? बिहार। किधर जा रहे थे आप लोग, किधर जा रहे थे? तमिलनाडु, चेन्नई। चेन्नई, चेन्नई। क्या काम करने के लिए जा रहे? भलाई के काम कर रहे थे। भलाई के काम करने के लिए, पहले से भलाई के काम। कौन सा गाड़ी में थे? कोरोमंडल एक्सप्रेस। कोरोमंडल एक्सप्रेस में जब जा रहे थे रात को, शाम को 7 बजकर क्या हुआ था, क्या घटना घटी? 7 बजे सर वो एक बैग सर पटरी से उतर गया, वो एक बैग झटका मारा, उसके बाद वो भी पलट गया। और उसके बाद तुम लोग क्या किया था? उसके बाद सर खिड़की में हम लोग निकल गए सर। और उसके बाद कैसे इधर आए? ट्रेन पकड़ के आए सर। उसके बाद बस वाला इधर छोड़े थे, उसके बाद वहाँ से ट्रेन पकड़ के हम लोग यहाँ पे आए, ट्रेन पकड़ के आए हैं। और वो जो जहाँ घर का साथ मुलाकात हुआ, घर का साथ जो नहीं हम लोग 3 आदमी जा रहे थे, उसी से मुलाकात हुआ, फोन से घर पे बात हुई। রঞ্জিত একটুখানি যদি জিজ্ঞাসা করো যে এই যে বলছেন যে বগি উল্টে গেছিল, তখন কিভাবে বুঝলেন? যখন বেরোচ্ছিলেন কিভাবে বেরোলেন, ওই জানলা দিয়ে বেরোলেন? এই বিষয়গুলো যদি একটু জিজ্ঞাসা করা যায়। हम लोग तो ट्रेन में बैठे थे 7 बजे करीब में सर, अचानक पटरी से उतर गया। দেখো তাদের যে তিক্ত অভিজ্ঞতার কথা, অর্থাৎ হঠাৎ করে তারা ট্রেনে ছিল এবং ট্রেনের চাকার পরে হঠাৎ করে ঝাঁকুনি এবং তারপরেই তারা যখন বুঝে উঠতে পারে তখন দেখে ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে অন্যত্র সরিয়ে পড়েছে, অর্থাৎ মুড়ির ঠোঙার মতো কিন্তু অন্যত্র সরিয়ে পড়েছে। কোনো মতে অর্থাৎ মৃত্যুকে জয় করে তারা ফিরেছে, মৃত্যুর যে হাতছানি সেটাকে তারা জয় করে ফিরেছে। এবং এই অভিজ্ঞতাগুলোই যদি ওদের মুখ থেকে শোনা যায়, ওনারা যদি যেভাবে কথা বলছেন যে তখন ঠিক কি হয়েছিল, কিভাবে বুঝলেন তারা যে ট্রেন এরকমভাবে লাইনচ্যুত হয়েছে, কামরাগুলো একের ওপরে আরেকটা চলে গেছে, এই ভয়ঙ্কর একটা কাণ্ড, এটা যদি তাদের মুখ থেকে শোনা যায়। देखो हमें आरेकजन के संगे कथा बोलार एक चेष्टा करछी। बोलो क्या हुआ, हो गया था, क्या घटना? आवेन तो दिया है ना, क्या घटना घटी? घटना यही घटी थी कि अचानक सा ट्रेन इथे हो गया, पलटी हो गया, हम लोग घबरा गए। कम से कम उनको छोड़ दीजिए जो ट्रीटमेंट कर रहे हैं। पलटी हो गया था। हाँ। कितनी बजे हुआ था? लगभग 7 बजे करीब में हुआ था। और क्या किए थे तुम लोग? हम लोग बस एक्सीडेंट हुआ था तो हम लोग अपने मतलब बचने का तरीका उपाय में थे। पूरा उलट हो गया? हाँ, पूरा डब्बा बिखर गया, बिखर गया था। और कैसे निकले हैं कमरे से? অর্থাৎ রঞ্জিত ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে ঘরে ফেরা, 2টি উদ্ধারকারী ট্রেন এসেছে, 1200 জন ফিরেছেন। এখনো পর্যন্ত এই ভয়ঙ্কর দুর্ঘটনায় 261 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে, আহতের সংখ্যাটা 650, সংখ্যাটা আরও বাড়তে পারে সেই আশঙ্কা থাকছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ঘটনাস্থলে যাবেন, পরিদর্শন করবেন ঘটনাস্থল। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কপ্টারে করে ডুমুরজলা থেকে বালেশ্বরের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছেন এবং প্রধানমন্ত্রী পৌঁছানোর আগে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন, যে বৈঠকে এর কারণ কি, দুর্ঘটনার পেছনে কি কারণ থাকতে পারে, উদ্ধার কাজ কতটা গতিতে চলছে, কোন গতিতে চলছে, কোন পর্যায়ে রয়েছে এবং কি আর প্রয়োজন রয়েছে, গোটা বিষয় খতিয়ে দেখার জন্য উচ্চ পর্যায়ের বৈঠক ডাকেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।